নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। দেখুন, আজকে আমি বানিয়েছি চিলি চিকেন। চলুন যাই, কীভাবে বানাচ্ছি দেখাই আপনাদের। 800 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন নুন, 3 টেবিল স্পুন দিচ্ছি আদা রসুন বাটা, 3 চা চামচ দিচ্ছি সয়া সস, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এটাকে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার জন্য। এবার এটাকে ম্যারিনেট করে রাখবো, কিন্তু এ সময় কর্নফ্লাওয়ার বা ময়দা দেবো না, ওটা ঠিক বানানোর আগে দেব। 3 চা চামচ দিচ্ছি ভিনিগার, এটা স্কিপ করে গেছিলাম, এখন দিয়ে মেখে নিচ্ছি, 1 ঘন্টার জন্য ঢেকে রাখছি। এবার আমার চিলি চিকেনটা 1 ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি 6 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন ময়দা, আর 1টা ডিম দিয়েছি। এই এগুলোকে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। 250 গ্রাম তেল গরম করে এবার চিকেনের পিসগুলোকে লো ফ্লেমে ভেজে নিচ্ছি। এক মিনিট বাদে এগুলোকে উল্টে দিচ্ছি। বেশি ভাজবো না, এখন হালকা করে ভেজে নেবো, পরে আরেকবার কড়া করে ভেজে নেবো। এগুলোকে উঠিয়ে নিচ্ছি, আরেক ব্যাচ ভেজে নিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, না হলে সব গায়ে গায়ে লেগে যাবে। আরেক ব্যাচ ভেজে নিচ্ছি। মিনিট বাদে উল্টে দিচ্ছি। চিকেনটা ভাজা হয়ে গেছে, আর 1 মিনিট বাদে তুলে নিচ্ছি। একটা বোলের মধ্যে 700 ml জল নিচ্ছে। এবার 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এই জলের মধ্যে গুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটাকে গুলে রাখলাম ভালো করে। এখানে 6 টেবিল স্পুন সয়া সস নিয়েছি, কারণ আমার 800 গ্রাম চিকেন আছে। 2 টেবিল স্পুন গ্রিন চিলি নিয়েছি, 2 টেবিল স্পুন রেড চিলি নিচ্ছি। টমেটো সস নিচ্ছি 4 টেবিল স্পুন। চিকেনগুলোকে আরেকবার ভালো করে ভেজে নিচ্ছি, যেহেতু আমি গ্রেভি চিলি চিকেন করবো, তাহলে কঠিনটা উঠে যেতে পারে। চিকেনগুলোকে আরেকবার করে ভেজে নিচ্ছি, এতে কী হবে, চিকেনের ভেতরটা সফট থাকবে আর উপরটা ড্রাই হবে। এখানে 4 টেবিল স্পুন তেলের মধ্যে 12টা কাঁচা লঙ্কা দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 50 গ্রাম রসুন কুচি। এক টেবিল স্পুন আদা কুচি। বেশি ভাজা ভাজা করবো না। এই যে এখানে পেঁয়াজ নিয়েছি 300 গ্রাম, 300 গ্রাম পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি, এইভাবে 300 গ্রাম পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়েছে, এবার ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এখানে 2খানা ক্যাপসিকাম নিয়েছিলাম। প্রথমত লবণ দিয়ে দিচ্ছি, 3-4 মিনিট ভেজে নিয়ে এবার সসটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সস, পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো না দিলে চিলি চিকেন ভালো হয় না। সসটা ফোটা শুরু হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলা জলটা।
গ্রেভিটা ফুটে গেছে, আমি এবার চিকেনগুলোকে ছেড়ে দিচ্ছি। চার পাঁচ মিনিট হয়ে গেলে তারপরে নামিয়ে নেব। 5 মিনিট বাদে এটাকে পেঁয়াজ পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। গ্রেভি চিলি চিকেনটা সার্ভ করার জন্য রেডি। আমার চিলি চিকেনটা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করে দিলাম।